আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই 7 মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি সাতকাহন এই বইটি আপনাদের সাথে আজকে আবার পুনরায় পরিচয় করিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা জানেন সাতকাহন বইটির লেখক আজিমুদ্দিন ভাই 2021 সালে এই সাতকাহন বইটি প্রথম প্রকাশ করেছিলেন। তারপর এই বইটি বাজারে খুব বেশি সাড়া ফেলে এবং সেই ধারাবাহিকতায় অলরেডি তিনি এইবার সহ মোট 3 বারের মতো বইটি প্রকাশ করতে যাচ্ছেন। তো এই বইটি তিনি যে সকল ভিডিও বা তৈরি করেন সেই সকল ভিডিওর প্রেক্ষাপটে তিনি এই বইটি তৈরি করেছেন। এই বইটিতে আমাদের নিত্য নৈমিত্তিক প্রতিদিনের আমাদের যে সকল কাজকর্মের সাথে আমরা সম্পৃক্ত থাকি, যেমন ব্যাংকিং হতে পারে, সেটা জমি জরিপ হতে পারে, মাপজব হতে পারে, দলিল খতিয়ান ছেনা হতে পারে, বিভিন্ন ধরনের আমাদের নিত্য নৈমিত্তিক যে সকল বিষয়গুলোর সাথে আমরা সংশ্লিষ্ট থাকি, যেমন বিবাহ, তালাক, জমি রেজিস্ট্রি, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, সেই ভিডিওর প্রেক্ষাপটেই কিন্তু সকল বিষয়গুলো একসাথে করে তিনি এই বইটি প্রকাশ করেছেন। এই বইটি পড়লে আপনারা আরো জানতে পারবেন বিভিন্ন প্রবাসীদের বিভিন্ন বিষয় আদি, এবং সেই সাথে জানতে পারবেন নাগরিক জীবনে বিভিন্ন কাজ কিভাবে আমরা সুন্দরভাবে সমাপ্ত করবো বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু আমি যদি আপনাদের সাথে ওনার কন্টেন্ট গুলো নিয়ে যদি একটু আলোচনা করি, যেমন প্রথমে তিনি আলোচনা করেছেন আমিন চিপ, তারপর আলোচনা করেছেন ভূমি জরিপ, তারপর আলোচনা করেছেন জমি জমার আইন, তারপর আলোচনা করেছেন উত্তরাধিকার আইন, তারপর বিবাহ তালক আইন এবং ব্যাংকিং বিনিয়োগ ব্যবস্থা আইন আদালত, এবং শেষ কাহনে তিনি বিবিধ বিষয় নিয়ে আলোচনা করছেন। বিবিধ বিষয়গুলো একদম আমাদের প্রতিদিনকার আমাদের চিন্তা ভাবনা কাজকর্ম সব বিষয় নিয়ে। আর তাছাড়া তিনি আমাদের আরো 50 থেকে 100টির মতো নিত্য নৈমিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। একটা উদাহরণ দিই, উনি আমাদের অনেকেই ইন্টারেস্ট থাকে কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও তৈরি করার, তো কিভাবে একজন আপনি সফল ইউটিউবার হবেন বা কত টাকা আয় করবেন, বিভিন্ন বিষয়ে কিন্তু এই বইটিতে তিনি ধারণা দিয়েছেন। একেবারে তিনি এই আমাদের যে ছোটখাটো বিষয়গুলো সেগুলো থেকে শুরু করে আইন কানুনের মতো অনেক জটিল জটিল বিষয় নিয়ে তিনি সংক্ষেপে তিনি এই বইটিতে আলোচনা করেছেন। তো আশা করি এই বইটি পড়লে আপনারা যারা ব্যাংকিং সাইডে অথবা ব্যাংকার আছেন বা আইনজীবী আছেন অথবা সুশীল নাগরিক আছেন, যে বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা জানতে আগ্রহী আছেন, তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সংগ্রহ করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি এই বইটি পড়লে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বইটি যেহেতু সাতকাহন, মানে আমাদের প্রত্যহিক জীবনের সাতকাহন নিয়ে কিন্তু এই বইটি তৈরি, সুতরাং আপনারা এই বইটি সংগ্রহ করলে কেউ দেউলিয়া হবেন না, যেহেতু মনীষীদের একটা কথা আছে বই কিনে কেউ দেউলিয়া হয় না। আপনারা এই বইটি আপনাদের সংগ্রহে রাখতে পারেন, সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।